2023 সালের 28শে জুন তারিখটি কখনো ভুলতে পারবে না কুমারঘাটবাসী। ত্রিপুরার কুমারঘাটে রথযাত্রার সেই ভয়াবহ দুর্ঘটনাকাণ্ডের পূর্ণ হল এক বছর। কুমারঘাটের রথকাণ্ডে সেদিন মৃত্যু হয়েছিল শিশু সহ 10 জনের। রথের নামে কুমারঘাটের অনেকেই হারিয়েছিলেন নিজের প্রিয়জনকে। এক বছর পর কেমন আছেন সেই স্বজন হারানো মানুষগুলো, চলুন শুনে নেওয়া যাক। প্রায় এক বছর হয়ে গেছে, এক বছর আমি তারা কোনো খোঁজ খবর নাই, কোনো কিচ্ছু খবরও নাই। মায়ের কইছে বাধা দিব, বাধাও নাই। স্কনে কইছে তারা ভরণ পোষণ লেখাপড়া সব শিখাইব, এটারও কোনো খবর নাই। তারা কোনো কিছু হয়েছে যে না হয়েছে, কোনো শাস্তি দিব কি না দিব কোনো প্রমাণও নাই। বা ভগবান দাস হইয়া একদিন জিগাইল না যে মায়াটা কীরম আছে বা আসে বিষয়, গৌতম কীরম চল বা কি তা কোনো কিচ্ছু নাই। তাহলে তুই এখানে থেকে তাই এখান থেকে আইয়া আমার দেখলো না যায় একটু, এই যে গৌতম যে কেমনে চলবো কেমনে কিতা করবো, চাকরি বাকরি কিচ্ছু নাই, এ চলবো কেমনে, এ পরিবারটা এরমভাবে ধ্বংস করছে। মরছে দুইজন, এর বউ আর একটা বাচ্চা, আর একটা বাচ্চা আছে বইটার হাত কাটা। আর এক বছরে যে কোনো বাতা টাতাও নাই, মায়ের বাতা টাতা দিছে না। ইস্কনে আর কমিটির তো এই ঘটনাটা করছে, এটা তো সবাই করছে না, তারাই তো মিল্লা করছে, দোষ তো বেশিরভাগ কমিটির আছে। ইস্কনে যদিও বানায় তো ইস্কনে কমিটি দিল না, কমিটি বাধা দিল না যে রথ কোনোদিন লোয়াদা হয় না। লোয়াদা কোন দেশের রথ বানায়? লোয়াদা তো রথ বানায় না, তারা কোন ইয়ে রথ বানায়? দেখা পড়া জানে না, তারা শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিত কাম কেমনে করে, কেমনে করে এটি? আর এই অতটি মানুষ 10 জন 12 জন মানুষ মরছে, এটি ক্ষতিপূরণ কেটা দিব? আর তারা টাকা দিয়েছে, টাকা দিয়েই তারা শেষ নেই। আর যে সংসারটা যে ধ্বংস হয়েছে, এই সংসারটা উকেটা করে দিব, মায়ের ভবিষ্যৎটা কেটে দিব। এই যে একটা হাত নাই, তাই লেপটিন করলে তাই দোয়া দিতে লাগে, ভাত খাওয়া দিতে লাগে, স্নান করালে শরীর মুচা দিতে লাগে, এটি কেটা করতো? সরকার আগে কইছে সরকার সব বহন কর, বহন বহন কে লেগে করে না, আজকে এক বছর ধরে কই তারা হাতা কিচ্ছু নাই। বেকার পোলা, বেকার পোলা কেমনে চলবো, কেমনে খাইব, কেমনে পাইছি মায়ের পড়াশোনা শিখাইব, আর কেমনে মায়ের ইয়ে করবো, যত্ন করবো? একটা সুযোগ সুবিধা না দিলে হ্যাঁ কেমনে চলতো? এর একটা সুযোগ সুবিধা দেখ, আর মায়ার স্কনে বহন করছে, স্কনে নিয়ে তারা লেখাপড়া শিখা, স্কনে নিয়ে লেখাপড়া শিখাই দেখ, তাদের শিক্ষিত বা তাদের তার ভবিষ্যৎ প্রজানিত স্কনে, তাদের কোনো শাস্তি হয়েছে না, তাদের কোনো শাস্তি নেই, তাদের শাস্তি আমি দেখতাম চাই, তারাও শাস্তি চাই। কেন আমি শুধু বাচ্চারা লেগে তারা নিম্বন হইলে আমার ভিতরটা চলে, তাদের ব্যবসায় তো তারা ব্যবসা না নিয়ে তারা বাত রাঁধছে আর থালি লাগাইছে আর 120 টাকা 120 টাকা করে বেচছে, যেতে ব্যবসা নেই, তারা তো ব্যবসা লেগে হচ্ছে যে এই স্তন ফাটি ইয়ে করছে, রথ বানাইছে। আনলে আমি আর তো দেখছি না কোনোদিন রথের মধ্যে এরমভাবে ব্যবসা করছে, করছে নি না এবার রথ আর রথ হতে, রথ দেখলে আমি বাইর লাঠি লুয়ে রথ দেখলে আমি মার মরে দেয় রথ, এবার এদিকে আইতেই পারতো না আমার বাড়ি দিকে, আর স্কন পাঠে যেত না বাইরে, স্কন পাঠে বাইরে অসুবিধা আছে। আমি মরমু এরারে লইয়া মরমু কইলাম তো এবং সরকার থেকে যা সাহায্য সাহায্য পাওয়ার কথা সবই পাইছি, কিন্তু আমার দাবি একটাই আছিল যে অপরাধীর শাস্তি হইতো, কিন্তু অপরাধী সবাই আজকে সিনা তান করিয়া মার্কেটে চলতেছে, কিন্তু কেউ কোনো শাস্তি হয়েছে না। আমি গভর্নমেন্টের কাছে এটাই চাইতেছি, খালি আমার লাগে না যতজনে ক্ষতিগ্রস্ত হয়েছে সবই যাতে অপরাধের শাস্তিটা পায়, আমি এটা আমার ব্যক্তিগত থেকে আমি কইতাছি না, সবের তরফ থেকে কইতাছি যে অপরাধী যাতে শাস্তি হয়। বছর তো একটা বছর হয়ে গেল, অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু কেউ তো শাস্তি পাইলো না। এই যে রথটা টোটালি আনলিগ্যালভাবে হয়েছে, প্রপারলি যেটা কথা আমরা যে পুরীতেও যে রথ হয় টোটালি কাঠের তৈরি হয়, লোহা দিয়ে তো রথ হওয়ার প্রশ্ন উঠে না, এবং উইদাউট পারমিশন হয়েছে রথ, এবং ওভার সাইজ হয়েছে বানানো হয়েছে রথটা, এবং কোনো পারমিশন ছাড়া। এইসব দিকে প্রশাসন এবং গভর্নমেন্ট আসলেও খেয়াল রাখা ঠিক দরকার ছিল, তাইলে হয়তো এত বড় ঘটনাটা হইতো না, আর এত মানুষ পরিজন হারা হইতো না। আর যারা ইস্কনের অনুসারে ইয়া থাকো, আসলে ইস্কন বলিয়া কোনো ধর্ম নাই, আমরা ধর্ম একটাই সনাতন, ইস্কনটা ফেক টেকালুটিনার দান্দা, ইস্কনের কেউ কোনো সময় অনুসরণ করিও না, ইস্কনের একটা ফেক জিনিস। পয়সা রোজগারের কারণে এক একটা তো থালি যে বিকাইছে, তারা কত টাকা করে একটা থালি বিকাইছে, টোটালি পয়সা রোজির লেগেই তারা এখানে নামছে, এইটা আর কিচ্ছু নাই, তারা আইসেই রুজির দান দেয়। যেমন আমি সকালে উঠলে আমি খাজা দৌড়িয়ে পয়সা রুজির লাগিয়া, আর তারা ওখানে ধর্মের ডুল বিটাইয়া ইয়ে করে,
ইস্কন কোনো আবার ধর্ম হইতে পারেনি, আমরা একটাই ধর্ম সনাতন ধর্ম, ইস্কন কোনো প্রপারলি ধর্ম হইতে পারে না। আমি তো অপরাধের শাস্তি চাইতেছি, যারা এই রথের অ্যাক্সিডেন্টের পিছনে জড়িত সবাই আমি মানে কঠোর থেকে কঠোর শাস্তি চাইতেছি, অন্তত এটা তাতে আমার মনে রাখে আমি দেখে মরতে পারি।